হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, আমি আপনাদের কাছ থেকে একটাই আশা রাখতেছি, আপনারা আমার যে আমি কিছু কথা বলবো আপনারা কথাগুলো শুনবেন, প্লিজ আর ইয়া করবেন, কথাগুলো শুনে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর অ্যাকচুয়ালি আর এটা আমার হচ্ছে ফার্স্ট ভিডিও, আমি ফার্স্ট ভিডিও ছাড়তেছি। আমার ভিডিও এডিটিং করার কোনো অনেক সমস্যা হতে পারে, বাট আমি ফার্স্ট টাইম যাই না, ভিডিও এডিটিং করতে এত আমার কষ্ট হয়েছে যা বলার মতো না, যে আপনাদের কীভাবে বোঝাবো। আমার আমি অনেক দিন ধরে ব্লগ চ্যানেল ওপেন করতে চাচ্ছি, বাট আমাকে আমার ফ্যামিলি থেকে সাপোর্ট করে আছে, আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে না, আমার হাজব্যান্ড আমার কোনো ব্যাপারেই সাপোর্ট করে না। তাই আমি চাচ্ছি আপনারা আমার ফ্যামিলি হয়ে যান, আমার নিজের ফ্যামিলির মতো হয়ে যান, আমার পাশে থাকেন। আমি একটা ভিডিও মানে ভিডিও ছাড়তে চাচ্ছি, আমি অ্যাকচুয়ালি দুবাই থাকি, বাইরে থাকি, আমি অনেক জায়গায় ঘুরতে যাই, আপনাদের মাঝে সেসব তুলে ধরতে চাই। আর যারা আমার আমার যদি এগুলো অবশ্যই ভালো থাকে, ভালো লাগে, তাহলে আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার কর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে আমার ভিডিওটি দেখার একটু অনুরোধ জানানো হলো। আর হচ্ছে কারণ একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে গেলে 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। আর আপনারা যদি আমার ভিডিওটি না দেখেন আর একটা করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন না, তাহলে মনে করেন আমার পক্ষে মানে 1000 সাবস্ক্রাইব পাওয়া অনেক কষ্টকর হবে, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পাওয়া অনেক কষ্টকর হবে। তাই আমি আপনাদের আমার নিজের ফ্যামিলিদের মতো করে আপনাদের কাছে আমি একটু সাপোর্ট চাচ্ছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে নেগলেক্ট করবেন না। আর এডিটিংয়ের মাঝে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কোথায় প্রবলেম হচ্ছে আর কোথায় না হচ্ছে। তাহলে তো আপনারা যদি আমাকে ভুল ত্রুটি না দেখাই দেন, তাহলে আমি শিখতে পারবো না, আমি নিজেরটা নিজে বুঝতে পারবো না আপনারা না বললে। আর সাবস্ক্রাইব না করে কিন্তু অবশ্যই যাবেন না, অবশ্যই অবশ্যই লাইক করবেন আর বলবেন যে আপু হ্যাঁ ভালো আছে, তুমি এগিয়ে যাও, এটা আপনাদের কাছ থেকে আমি আশা রাখতেছি। অবশ্যই আমি আপনাদের সাপোর্ট পাবো, সাপোর্ট অবশ্যই পাবো, অবশ্যই পাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ওয়াচিং দ্য ভিডিও, আল্লাহ হাফেজ। বাবা তুমি কুড়াবা নাও নাও, সুন্দর ফুলটা দেখো। আমার ইয়েস তোমার এটা কি ফেলেছে? দেখবা আছে কত সুন্দর, ওয়াও। হ্যাঁ ছবি এটা আমার চিজ, সুন্দর বেবি। হাই পরে এরকম থেকে বিদায় দেবো, তাহলে বলে ভালো না এখানে। এ তোমাদের বাসায় কাজ করতেছে? দেখি বাবা দেখি 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 একটু ফুলটা দেখি, ওয়াও কি সুন্দর। আমরা এখন মালা গাঁথবো। হ্যাঁ আহ
কত এটা শিউলি ফুল তাই না ওয়াও নাইস মানে এত ভালো লাগে তোমাকে ভালো লাগে না তো সবচেয়ে কোন ফুলটা বেশি ভালো লাগে যে ফুলের গ্রান আছে ও তারপর এটা অবশ্যই দেখতে ভালো লাগে সব ফুলই ভালো বকুল ফুল লিয়া ফুল বাট এটা একটু বেশি ভালো লাগতেছে যেটা আমাদের বাসে যে সুন্দর ফুল তাই না গাছে তোমাদের কাকি কাকি শিউলি ফুলের মালা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে এবং যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ফুল অবশ্যই ফুল জিনিসটা সবারই ভালো লাগে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো খুব খারাপ লাগবে তাই না আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যে ফুলগুলো খুব ভালো লাগলো যারা নতুন তারা সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এখন তুমি মালা ইয়া করবে মালা তো ঠিক আছে এই যে সুইটার নাও এটা আমাদের সুইটার এটা দিয়ে আমি করতাম তুমি করো আরো তিন চারটা আছে কোথাও যেন পাচ্ছি না যাও একটু ইয়া করো আজ আপনাদের আমরা মালা গাঁথানো দেখাবো কত সুন্দর করে আমরা মালা গাঁথি শিউলি ফুলের মালা কত সুন্দর আল্লাহ নেয়ামত তাই না আল্লাহ কত কি দিছে এই পৃথিবীতে দেখো এলে কি কার ফুল এলেন বলো আমরা হচ্ছে বকুল ফুল এলে অবশেষে মালা গেঁথে ফেললাম হ্যাঁ আমার কে দিয়ে তুমি দিবা হ্যাঁ এখনো হয়নি কিছু বাকি শোয়াও তুমি কি করবো এলে কি তুমি একটু সাজো তো সাজো ইয়ে আমাকে টাকা দাও
পরে দিব আমি তোমাকে দিয়ে দেবো ফুলে এখন ঠিক আছে মালাগাটা শেষ হয়ে গেছে আহ নষ্ট করো না বেবি হ্যাঁ এলো সুন্দর করে রেখে দাও কিছু করিনি রেখে দাও রেখে দাও পড়তেছে চেষ্টা করতেছে পড়ার আরে বাবা রে অবশ্যই শেষ করলাম ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন গোসল করবা যে তুমি এই জন্য অবশ্যই বানাইলাম তাহলে ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আপনারা ভালো থাকেন আমরা ভালো থাকি ওকে রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার যাওয়ার সময় আর সরি আরেকটা কথা বলে যাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছবি তুলবা ওকে আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে উৎসাহ করে তুলে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে এডিটিং করতে হয় অনেক কিছু করতে হয় কত কষ্ট করবেন যদি আপনারা একটা সাবস্ক্রাইব না করে যান তাহলে কেমন হয় এই জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন রাখি আসসালামু আলাইকুম কত সুন্দর লাগতেছে তাই না হ্যাঁ ওকে লাইট দাও কত এটা শিউলি ফুল তাই না ওয়াও নাইস দেখতে এত ভালো লাগে তোমাকে ভালো লাগে না তোমার সবচেয়ে কোন ফুলটা বেশি ভালো লাগে যে ফুলের গ্রান আছে ও তারপর এটা অবশ্যই দেখতে ভালো লাগে সব ফুলই ভালো বকুল ফুল লিয়া ফুল বাট এটা একটু বেশি ভালো লাগতেছে তাই না আমাদের বাসার যে সুন্দর ফুল তাই না গাছে তোমাদের কাকে কাকে শিউলি ফুলের মালা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে এবং যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ফুল অবশ্যই ফুল জিনিসটা সবারই ভালো লাগে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো খুব খারাপ লাগবে তাই না আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যে ফুলগুলো খুব ভালো লাগলো যারা নতুন তারা সাবস্ক্রাইব না করে যাবেন না যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এখন তুমি মালা ইয়া করবে মালা তো ঠিক আছে এই যে সুইটা নাও এটা আমাদের সুইটা এটা দিয়ে আমি করতাম তুমি করো আরো তিন চারটে আছে কোথাও তাহলে পাচ্ছি না যাও একটু ইয়া করো আজ আপনাদের আমরা মালা গাঁথানো দেখাবো এতে কত সুন্দর করে আমরা মালা গাঁথি শিউলি ফুলের মালা কত সুন্দর আল্লাহর নেয়ামত তাই না আল্লাহ কত কি দিছে এই পৃথিবীতে